ক্লাস আর কি তোমাদের সাথে লাস্ট ক্লাস দেখে আর কি ক্যামেরাটা অন করলাম। আজকে পর্যন্ত জিনিসপাতি একটা সিলেবাসে থাকবে, আজকে যা যা পড়ানো হবে। লাস্ট দিন মনে হয় আমরা লসের একটা অঙ্ক দেখতেছিলাম, আমাদের মনে আছে কি না? আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিব তোমাদের। আমি শুরু করতেছি, সবাই মনে এসে পড়তেছে, আচ্ছা সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো না? আচ্ছা এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? এই যে স্ক্রিনটা, আচ্ছা আচ্ছা দেখো এই স্ক্রিনটা তাহলে একটু খেয়াল করো। লসের যে চ্যাপ্টারটা, এটা আমি বলছিলাম লিনিয়ার বইয়ের আমাদের চ্যাপ্টার 4। লসেস আমরা সব ধরনের অনেক ধরনের শিখছি। আমরা বেসিক্যালি এখানে জাস্ট ইলাস্টিক শর্টনিং এর কিছু অঙ্ক দেখবো এই, আর আমাদের অন্যান্যগুলোর ডিটেলস অঙ্ক লাগবে না, ঠিক আছে? জাস্ট থিওরি পড়লে চলবে, ওগুলো অঙ্ক টঙ্ক দেখানোর দরকার নেই, বইয়ে নাইও। যাই হোক, আমরা লাস্ট দিন যা যা দেখছিলাম ওগুলো একটু খালি একটু জাস্ট সামান্য রিভিউ করতেছি। কীভাবে আসছিল ওইসব দরকার নেই। যদি এক্সেন্ট্রিসিটি আমাদের না থাকে, দেখো ই কোস্টে যখন জিরো হয়, মানে যখন কনসেন্ট্রিক টেন্ডন, অর্থাৎ ওর যে সেন্ট্রয়েড ওর মধ্যে দিয়ে টেন্ডনটা যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের লসের ফর্মুলা সরাসরি এই যে এটা, ইলাস্টিক শর্টনিং এর কারণে যে লসটুকু হচ্ছে স্ট্রেসে, যে লসটুকু ওটা ইকুয়ালস টু এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা দেখতেছি। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের বেসিক্যালি দুইটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা আর এটা একটা ফর্মুলা। এন কি সেটা আমরা জানি, এফ আই আছে আর এফ নট আছে, দুইটা জিনিস। হ্যাঁ, আমাদের নর্মালি যে ইয়াটা দেওয়া থাকে, প্রিস্টেসের যে ফোর্সটা দেওয়া থাকে, ওইটাই হচ্ছে তোমার এফ আই। এফ আই যখন ইউজ করবো তখন আমাদের ইউজ করতে হয় ট্রান্সফর্ম সেকশন। হ্যাঁ, ট্রান্সফর্ম সেকশনের সূত্রটা কি, এই যেখানে সূত্রটা দেওয়া আছে, এটি সমস ওয়ান এ সি, মানে কংক্রিটের এরিয়া প্লাস হচ্ছে এন টাইমস এ এস। হ্যাঁ, তার মানে এই দুটো এরিয়া অ্যাড করে দিলে ট্রান্সফর্ম এরিয়া, অর্থাৎ এই ফর্মুলাটা হচ্ছে ট্রান্সফর্ম সেকশনে। হ্যাঁ, এই ফর্মুলাটা ট্রান্সফর্ম সেকশনে, আর যদি আমরা গ্রস সেকশন নিতে চাই তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। হ্যাঁ, দেখো এখানে এজি ইউজ করা হচ্ছে, আর এখানে যে এফ নটটা গ্রস সেকশনের জন্য যে এফ নটটা, ওটা অ্যাজিউম করা হয় এফ নট ইকুয়ালস টু 0.9 এফ আই, ঠিক আছে? তো এই ফর্মুলা দেখছিলাম আমরা। এরপরে যদি এক্সেন্ট্রিক না হয়, এবার সেকেন্ড কেস, যদি এক্সেন্ট্রিক না হয়, অর্থাৎ কংক্রিটের যে সিজি আর আমার যে টেন্ডনের সিজি তার মাঝে যদি একটা গ্যাপ থাকে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে আমাদের ই চলে আসবে। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওই লসটাই, সেম লস, বের করার ফর্মুলা হচ্ছে এইটা, এফ বাই এ, এফ ই স্কোয়ার বাই আই, এম এম সি আই, যেটা ওটা আসলে বেসিক্যালি যে মোমেন্ট আসতেছে ওইটা ই বাই আই। এই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে ওটাকে আবার এন দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এন দিয়ে গুণ করলে, এটা ভুলে যাবে না, এন দিয়ে গুণ করলে আমাদের ইলাস্টিক শর্টনিংয়ের লসটুকু বের হয়ে আসবে। আচ্ছা, পোস্ট টেনশনিংয়ের বেলায় বলছিলাম যদি সব একসাথে আমরা ধরে টানি তাহলে কিন্তু আমাদের তেমন কী বলে তোমার ইলাস্টিক শর্টনিংয়ের কোনো লস আসবে না, তাই না? কিন্তু যদি একটার পর একটা টানা হয় তাহলে যেটা হয়, সাপোজ এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটাতে দেখা যাচ্ছে যে চারটা টেন্ডন। হ্যাঁ, আমরা ধরে নিলাম যে প্রথমে আমরা যে চার নাম্বার টেন্ডনটা টানছি, ঠিক আছে? যখন আমরা চার নাম্বার টেন্ডনটা টানছি তখন কিন্তু কংক্রিট এক্সট্রা কোনো তোমার ইয়া দেয়নি, স্ট্রেস দেয়নি। কিন্তু যখন সেকেন্ডটা টানবো, মানে চার নাম্বারটা টানবো, তখন হচ্ছে সরি তিন নাম্বারটা টানবো, তখন হচ্ছে চার নাম্বারের কারণে একটা স্ট্রেস চলে আসতেছে। তো দেখা যাচ্ছে প্রথমটাতে কখনো আসবে না, দুই নাম্বারটাতে প্রথমটার জন্য আসবে, আবার তিন নাম্বারটাতে প্রথম দুই দ্বিতীয় দুইটার জন্য আসবে, আর সবার লাস্টে যেটা সেটার জন্য আগের সবগুলোর জন্য আসবে, ঠিক আছে? প্রত্যেকের জন্য লস আসবে। এটার অঙ্ক মানে এখানে অতটা বোঝে না গেলেও আমরা অঙ্ক যখন দেখবো তখন আর কি আরও ক্লিয়ার হবো। সিম্পলি বলতে চাইলে ওটা লসের ফর্মুলা এটার মতোই, মানে কোনো পার্থক্য নেই, জাস্ট প্রত্যেকটা টেন্ডনের জন্য আলাদা আলাদা করে বের করতে হয়, ঠিক আছে? আর যখন এই ফোর্সটা বের করি, হ্যাঁ, এই ফোর্সটা বের করার সময় প্রথম টেন্ডনের ক্ষেত্রে এই ফোর্সের মানটা শূন্য, ঠিক আছে? যখন সেকেন্ড টেন্ডনের জন্য বের করবো তখন একটা টেন্ডনের, মানে জাস্ট আগের টেন্ডনের
এরিয়াটা অনুযায়ী আমরা ফোর্সটা বের করবো, এরিয়ার সাথে স্ট্রেস গুণ করে ফোর্সটা বের করবো। যখন থার্ড টেন্ডনের কাছে যাব তখন আগের দুইটার যে রডের এরিয়া তাকে স্ট্রেস দিয়ে গুণ করে ফোর্সটা পেয়ে যাবো। এটা আমরা দেখবো, এই টাইপের একটা অঙ্ক আছে, এখন হয়তো খুব একটা বুঝতেছি না, সমস্যা নেই, আমাদের ফর্মুলা কিন্তু আগে মানে এটা হচ্ছে কংক্রিটে কি পরিমাণ স্ট্রেস আসে, সেটা কংক্রিটে কি পরিমাণ লস হচ্ছে, লস হচ্ছে এটা কংক্রিটের লসটা, সেটাকে আমরা আমরা তো ইলাস্টিক শর্টনিং তো তোমার স্টিলের আলটিমেটলি তো তোমার প্রি স্ট্রেস যে ফোর্সটা ইউজ করতেছি মানে অ্যাপ্লাই করতেছি ওটাই তো কমে যাচ্ছে, তো ওইটাকে আবার এন দিয়ে গুণ করে আবার ওইটাকে তোমার ওই যে স্টিলে কনভার্ট করা, যাই হোক ওটার জন্য এন দিয়ে গুণ করা। আচ্ছা এখানে আর তেমন দেখার কিছু নাই, এই জিনিসগুলো বলবো, এগুলো অঙ্ক আসলে মানে সেলফ এক্সপ্লেনেটরি হয়ে যাবে, অসুবিধা নেই। আমরা এই অঙ্কটা দেখতেছিলাম লাস্ট দিন, দেখো এই যে এই প্রশ্ন তোমরা মনে হয় তুলছিলা বাট অঙ্কটা ওভাবে শুরু করতে পারিনি, এবার শুরু করলেও নেটের সমস্যা ছিল এই জন্য আমরা অতটা মানে মিস করছি আর কি। আমরা দেখো এটা লিনের বইয়ের চ্যাপ্টার ফোরের 4.1 এক্সাম্পল, আমরা বই থেকেও দেখতে পারি ইচ্ছে করলো, তো দরকার নেই, আমাদের নোট করা আছে ওগুলি দেখি। এখানে মনে আছে আমাদের যে একটা প্রি টেনশন মেম্বার ছিল, কনসেন্ট্রিকালি লোডেড ছিল, তার মানে ই এর মান নাই, ই ইকুয়ালস টু জিরো, এটার মানেই হচ্ছে আমাদের কি ই ইকুয়ালস টু জিরো, তাহলে আমাদের বেসিক ফর্মুলা ইউজ করলেই চলবে। আমাদের কংক্রিটের প্রপার্টি দেওয়া ছিল, স্টিলের প্রপার্টি দেওয়া ছিল, এরপর বলছে যে প্রি স্ট্রেস লসেস বের করতে ডিউ টু ইলাস্টিক শর্ট। তো এরকম ক্রস সেকশন ছিল, ডাইমেনশনগুলো দেওয়া ছিল, আর স্টিলের টোটাল এরিয়াটা মনে হয় দেওয়া আছে, বুঝলি? হ্যাঁ, এস স্টিলের টোটাল এরিয়াটা, তো আমাদের ইন্ডিভিজুয়ালি দেওয়া নাই, সুবিধা ইন্ডিভিজুয়াল দেওয়া থাকলে তো যোগ টোক করে এরিয়া দিয়ে বের করা, তো ডায়ামিটার দেওয়া থাকলে এরকম। যাই হোক গ্রস এরিয়া বের করলাম, স্টিল এরিয়া দেওয়া সমস্যা নেই, ইনিশিয়াল প্রি স্ট্রেসটা বের করবো ফার্স্ট। হ্যাঁ ইনিশিয়াল প্রি স্ট্রেস, দেখো আমাদের এই যে কী বলে বাল্ক হেড যেটা মানে দুই সাইডে যে টেনে রাখছি সেখানে যে স্ট্রেসটা সেটা দিয়ে দিছে, ঠিক আছে, সেটা হচ্ছে 1035 এমপিএ। তো ফার্স্ট কাজই হচ্ছে প্রি স্ট্রেসের কারণে যে ফোর্সটা আসতেছে ওটা বের করি, তো আমাদের যদি স্ট্রেস জানা থাকে আমি টানতেছি কি রড, তাহলে কি লাগবে রড এরিয়া, তাহলে স্ট্রেস টাইমস এরিয়া কি হবে আমাদের ফোর্স, খুব সিম্পল, এফআই বের হয়ে গেল। এখন এফআই বের করার সাথে সাথে আমি এফ নটটাও বের করে ফেললাম, বিকজ আমি দুইটা মেথডেই বের করবো, আমরা দেখো কনসিডারিং ট্রান্সফর্ম সেকশনও দেখবো আবার কনসিডারিং ক্রস সেকশনও দেখবো, সো আমরা দেখে ফেলি। দেখো এফ নটটা বের করছি আমরা, সমস্যা নেই, 0.9 এফআই বের করছি। এরপরে ইএস বাই ইসি দিয়ে আমরা এন এর মান বের করছি, এরপরে আমাদের ট্রান্সফর্মড এরিয়া, তো আমরা জানি যে কি এটি সমান এসি প্লাস এন এএস, একটু পর্যন্ত মনে হয় আগের ক্লাসেই করেছি, সো জাস্ট কুইক রিভিউ ছিল। এরপরে এসি তো আমি জানি ব্রস থেকে স্টিলেরটা বাদ দিলেই আমরা ইয়া পেয়ে যাব, কী বল কমপ্লিটেডটা, তার সাথে এন এএস গুণ করে দিব, সুন্দর করে ট্রান্সফর্মড এরিয়া পেয়ে যাবো। এরপর তো জাস্ট ফর্মুলা বসাই দিলি, ইলাস্টিক শর্টনিংয়ের মান বের হয়ে গেল। দেখো এটার মান আসলে কী দাঁড়ায়, হ্যাঁ এই যে ইএস যে বের করলাম একবারে এন দিয়ে গুণ করছি, কিন্তু খেয়াল করো একবারে এন দিয়ে গুণ করে বসাই দিছি, দেখে এটাই কিন্তু রেজাল্ট, হ্যাঁ এটাই আমাদের কী বলে ডেল্টা এফএস আর কি, এটাই আমাদের তোমার ডেল্টা এফএস, এটাই হচ্ছে আমাদের ডেল্টা এফএস আর, ঠিক আছে, যে ইলাস্টিক শর্টনিংয়ের কারণে স্টিলে যে পরিমাণ স্ট্রেসটা লস হয়ে গেল। দেখো আমরা আমরা আলটিমেটলি কত দিছিলাম বলতো, 1035 দিছিলাম, বাট এখন কি আমাদের 1035 আসতেছে? না, আমরা দেখতেছি ট্রান্সফর্ম সেকশন অনুযায়ী ক্যালকুলেশন করে দেখতেছি 33 এমপিএ কম আসবে আবার ইয়াতে মানে লস হয়ে যাবে, আবার হচ্ছে গিয়ে গ্রস সেকশন দিয়ে দেখতেছি 30, তো সমত ট্রান্সফর্মটাই বেশি অ্যাকুরেট। হ্যাঁ তো কিছু না বললে হয়তো আমরা দুইটাই দেখাই দিব, এটা তো আর খুব বেশি ডিফারেন্স মানে কঠিনও কিছু না, দুইটাই দেখাই দিব আমরা, হ্যাঁ ট্রান্সফর্ম সেকশন আর গ্রস সেকশন দুইটা অনুযায়ী আমাদের কতটুকু লস গেল স্ট্রেসে, ঠিক আছে। ফাইনালি কী চাইছে দেখো, তো ফাইনালি আরেকটা জিনিস চাইছিল, কম্পিউটার দি লসেস ডিউ টু দ্য ইলাস্টিক শর্টনিং, এটা এটা বের করছি, এটা বের করা শেষ, খুব সোজা অঙ্ক, খুব স্ট্রেট ফরওয়ার্ড, হ্যাঁ কোনো ঝামেলা নেই। সেকেন্ড বলছে যে কম্পিউট দ্য স্ট্রেস ইন স্টিল আফটার ইলাস্টিক শর্টনিং
or after transforming of pre-stressing. তার মানে pre-stressing এর পরে স্ট্রেসটা অ্যাপ্লাই করার পরে কতটুকু ট্রান্সফার হলো, হ্যাঁ, বা কতটুকু আমাদের কি বলে লস হওয়ার পরে হইলো সেটা আমাদের কমপ্লিট করতে বলছে। তো আমাদের ছিল আগে 1035, সেখান থেকে 33 বাদ দিয়ে দিলাম অ্যাকর্ডিং টু মানে ট্রান্সফার সেকশনের ক্যালকুলেশন অনুযায়ী। তাহলে আমাদের ইফেক্টিভ যেই প্রি স্ট্রেসটা পাচ্ছি সেটা হচ্ছে এই মানটা, ঠিক আছে। সিমিলারলি যদি গ্রস সেকশন ইউজ করি তখন একটু ডিফারেন্স হয়তো আসবে, বাট 19-20 কাছাকাছি আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি আমাদের এই যে প্রি টেনশনিং এর এই ম্যাপটা। এরপরে আরেকটা ম্যাথে চলে যাবো, খুব দ্রুত যাওয়ার জন্য আসলে এখানে দেখানো, বিকজ বোর্ডে দেখাইলে আসলে অনেক টাইম যায়। আর আমাদের যদিও আমরা অনেক কিছুই বাদ দিয়েছি, আমাদের মোটামুটি যে কয় চ্যাপ্টার ছিল দুটো চ্যাপ্টার বাদ দিতে হয়েছে যেহেতু টাইম অনেক কম, তাও আমরা যতটুকু করতে পারি আর কি। যাই হোক, দেখো এখানে একটা অঙ্ক আছে, প্রি স্ট্রেসড উইথ স্টিল অফ 1035, আগের মতোই অঙ্কটা একদম হুবহু আগের মতো, বাট ছবিটা এরকম দেওয়া আছে, ঠিক আছে। ছবিটা এরকম দেওয়া, দেখা যাচ্ছে একটা প্যারাবোলিক টেন্ডেন আছে, একটাই টেন্ডেন প্যারাবোলিক, আর হচ্ছে ওর স্প্যান দেওয়া আছে সব আগের মতোই, ইয়ের মানও আমরা বের করতে পারবো, সব ডাইমেনশনগুলো কিন্তু দেখো আগের মতোই দেওয়া আছে, মানে এগুলো কিন্তু আমরা আগেও করছি, ঠিক আছে। ওরকম 380x380, আর এদিকে হচ্ছে গিয়ে ক্লিয়ার স্পেসিংটা হচ্ছে 90, সো আমরা ই বের করতে পারবো, সমস্যা নেই। আমাদের কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড মানে স্ট্রেট ফরওয়ার্ড ফর্মুলা, ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে এটা। এই ফর্মুলাতে আমার কী লাগবে, এফ লাগবে, ই লাগবে, আই লাগবে, তো সুন্দর করে এফ বের করবো। খেয়াল করো আমাদের কিন্তু এটা স্ট্রেস দেওয়া, হ্যাঁ, এটা কখন এই কী বলে কবিগুলো 1035 কিন্তু এটা এমপিএ, মানে কি এটা কিন্তু স্ট্রেস, এটা কিন্তু কখনোই ফোর্সটা দেওয়া নেই, আমাদের যে এখানে যে ফোর্স দিয়ে পুল করছি ওই ফোর্সের ভ্যালুটা কিন্তু সরাসরি দেওয়া নেই। ওটা কী করতে হবে, সবসময় রডের এরিয়া দিয়ে গুণ করতে হবে, বিকজ টানতেছি কাকে, রডকে টানতেছি, তাই রডের এরিয়ার সাথে ওই স্ট্রেসটা গুণ করে ফোর্স চেক করবো। তো আমরা বের করে ফেললাম ফোর্সের মানটা, এক্সেন্ট্রিসিটি যেহেতু আমাদের মিড স্প্যানে, ফার্স্ট অঙ্কটা মনে মিড স্প্যানই বলছে, অ্যাট মিড স্প্যান, হ্যাঁ মিড সেকশন, তো আমাদের মিডে আমরা এক্সেন্ট্রিসিটি মান তো এটাই বের করে ফেলবো আমরা, সমস্যা নেই। দেখো এখানে আছে কত, 380 আছে, তাহলে 380/2 মানে হচ্ছে এতটুকু, সেখান থেকে আমরা 90 বাদ দিয়ে দিব, এই যে এই এতটুকু তো 90, এটুকু বাদ দিয়ে দিলেই আমরা ই পেয়ে যাবো, ওটাই করছে। 380/2 মাইনাস 90 ইকুয়াল টু যত আসে 100 এর মতো আসে। আই বের করে ফেলবো সেমভাবে, কোনো সমস্যা নেই, BH³/12, আর যেহেতু মিড স্প্যান আর ইউনিফর্মলি কী বলো সরি লোডটা কি ইউডিএল লোড কিন্তু বলা ছিল, ইউডিএল ইউডিএল, আচ্ছা আচ্ছা, এখানে আসলে লোড কোনোটা দেওয়া নাই, বুঝছো, কেন দেওয়া নেই বলতো, বিকজ এটা কিন্তু আমি প্রি স্ট্রেসিং, এই কাহিনিটা কিন্তু ইয়ার আগে হচ্ছে, মানে লোডিংয়ের আগে হচ্ছে, তার মানে কি এখানে কোনো লোড আসবে না, তা কিন্তু না, আমাদের আমাদের কিন্তু ওর একটা সেলফ ওয়েট আছে, হ্যাঁ, সেই সেলফ ওয়েটের জন্য যে মোমেন্ট, বেসিক্যালি ওই মোমেন্টটাই কিন্তু এখানে আসতেছে, হ্যাঁ, এটা আমাদের খেয়াল করতে হবে, শুনতে পাচ্ছ তোমরা, না দেখো এই জিনিসটা এই ঘটনাটা, হ্যাঁ একটু আমি বলি, একটু শোনো আগে, একটু বলিনি, হ্যাঁ হ্যাঁ বলতেছি, বললাম যে তোমার এই ঘটনাটা তো প্রি স্ট্রেসিংটা তো ঘটে হচ্ছে গিয়ে তোমার লোডিংয়ের আগে, তাই না, আমরা আগে প্রি স্ট্রেস বানাচ্ছি, প্রি স্ট্রেস কংক্রিট বানাচ্ছি, কখন হচ্ছে কি আমরা পুল করে এই হচ্ছে গিয়ে প্রি স্ট্রেসটা বানানোর চেষ্টা করি, ঠিক ওই সময় আমাদের কিন্তু সেলফ ওয়েট ছাড়া আর কোনো কিছুই নাই, তাই না, ওই সময় তো আমরা লোড দিয়ে তারপর প্রি স্ট্রেস বানাচ্ছি না, আমাদের যখন প্রি স্ট্রেস তৈরি করা হচ্ছে তখন কিন্তু আমরা লোড দিচ্ছি না, সো এখানে কিন্তু তোমার সেলফ ওয়েট ছাড়া আর কোনো লোডই কিন্তু আসে না, বুঝে গেছে, এখানে কিন্তু সম্ভব না যে আমি বললাম যে আন্দাজে এখানে লোড বসে দিলাম, তা সম্ভব না, বিকজ এটা কিন্তু প্রি স্ট্রেসিংয়ের সময় হচ্ছে, তো প্রি স্ট্রেসিংয়ের সময় কোনো লোড অ্যাপ্লাই হয় না, লোড তখনই অ্যাপ্লাই হবে যখন এই মেম্বারটা প্রি স্ট্রেসড হয়ে যাবে, তারপরে এটাকে মানে সাইটে নিয়ে বা যেখানেই হোক নিয়ে ওটাকে প্লেস প্লেস করে সব শেষ হয়ে যাবে, তারপরে সে লোড আসবে, ঠিক আছে, তো তার আগে কী লোড আছে, তার আগে শুধু তার সেলফ ওয়েট আছে, ঠিক আছে, হ্যাঁ এটাই, তো এটাই বিষয়, তো আমাদের ঝামেলা নাই, সো এই সেলফ ওয়েটের কারণে যে মোমেন্টটা আসে ওটা আমরা বের করে ফেললাম, অসুবিধা নেই, দেন আমরা এখানে জাস্ট বসে দিলাম, শেষ,
তাহলে এফ ওই যে কংক্রিটের জন্য বের হয়ে গেল, এরপরে কি এন বের করতে হবে, পরে এন এর সাথে ওই এফটা করে দিলে ইলাস্টিক শর্টিং এর জন্য স্ট্রেসটা বের হয়ে যাবে। শেষ, খুব স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক, মানে কোনো ভেজালই নেই আর কি। হ্যাঁ, এবার কি বলে খুব সহজ জিনিসই পড়তেছি মোটামুটি। এরপরে একই জিনিস যদি আমাদের ইয়া করতো অন্য একটা সেকশনে বলতো, যেরকম এখানে সেকশন 1-1 ছবিটাতে আছে, সেকশন 1-1 আছে, ওখানে যদি করতে হইতো জাস্ট ডিফারেন্সটা কোথায় হইতো, শুধুমাত্র আমাদের আগেও যেগুলো করছি ইতে ডিফারেন্স হইতো আর মোমেন্টাতে ডিফারেন্স হইতো, এই আর বাকি কিন্তু কোনো কিছুতেই কোনো ডিফারেন্স নেই, বাকি সব সেম, একইভাবে ফর্মুলা বসাই দিব আমাদের বের হয়ে যাবে। ঠিক আছে, এটাও সমস্যা নেই, এটাও ইলাস্টিক শর্টনিং এর ইয়া বের হয়ে গেল, লসটা বের হয়ে গেল। ওকে, আচ্ছা এবার পোস্ট টেনশনিং এর একটা অঙ্ক, এই অঙ্কটা কি বলে ইম্পর্টেন্ট, এটাও বইয়ের একটা এক্সাম্পল, মানে আমাদের যে লিনিয়ার বই আছে ওটা একটা এক্সাম্পল। কি বলছে, আগের মতোই মানে 4.1 যে এক্সাম্পল ছিল প্রি টেনশনিং এর, ওই এক্সাম্পলটাই ধরে নিচ্ছে, অর্থাৎ ওই যে 380/380 সবই ঠিক আছে, লেংথ ঠিক আছে, স্ট্রেসও ঠিক আছে, ইএস ইসি এগুলো সব ঠিক, ডিফারেন্সটা কোথায় সেটা বলতেছি। ডিফারেন্সটা হচ্ছে তোমার এবার পোস্ট টেনশনিং, ঠিক আছে, এরপর বলছে যে এখানে চারটা টেন্ডন, চারটা টেন্ডন যার এক একটা টেন্ডনের তোমার এরিয়া হচ্ছে এত, চারটা টেন্ডন এক একটা টেন্ডনের এরিয়া হচ্ছে এত, আর এখানে বলছে যে দ্য টেন্ডনস আর টেনশনড ওয়ান আফটার আনাদার, ঠিক আছে, ওয়ান আফটার আনাদার। এই কথাটা যদি না থাকতো তাইলে বেসিক্যালি এটার অঙ্কটাই হইতো না, বিকজ তখন আর লসই আসতো না, ঠিক আছে, পোস্ট টেনশনে যদি ওয়ান আফটার আনাদার না হয়, একই সাথে টানি, সিমিলটেনিয়াসলি টানি, তাহলে কোনো লসই হবে না। যাই হোক, যেহেতু এখানে ওয়ান আফটার আনাদার বলছে তাই এখানে লসটা আসবে, এবং ওইটি আমাদের কম্পিউট করতে বলছে, কম্পিউট দ্য লস অফ প্রি স্ট্রেস ডিউ টু দি ইলাস্টিক শর্টনিং অফ কংক্রিট, ঠিক আছে, এটাই বের করতে হবে। এবার আমাদেরকে কী বলো, চারটা টেন্ডন নেই, যেখানে অনেকগুলো দেখাইছে, ভুলে দেখাইছে সম্ভবত, এতগুলো টেন্ডন নেই এখানে, মানে আমরা জাস্ট চিন্তা করবো এই যে এরকম একটা সেকশন, ঠিক আছে, জাস্ট পরপর চারটা টেন্ডন, এগুলো এক্সেন্ট্রিক্যালি বসেছে, যেহেতু একাধিক টেন্ডন বসাইলে কীভাবে এক্সেন্ট্রিক হয় জানো, ঠিক জানা আছে, মানে তখন টেন্ডনগুলার যে সেন্ট্রয়েড, টেন্ডনগুলার যে সেন্ট্রয়েড তখন ওইটা কংক্রিটে সেন্ট্রয়েড বরাবর হইলেই হচ্ছে, এমন না যে চারটা ফুটাই একটা জায়গায় হইতে হবে, এরকম তো পসিবল না, মানে ওদের সেন্ট্রয়েড যদি কংক্রিটের সেন্ট্রয়েডের সাথে মিলে যায় তখন ওইটা কনসেন্ট্রিক হবে। যাই হোক, এখানে মনে করো চারটা ফুটা আছে আমাদের, তাহলে চারটা হচ্ছে কি টেন্ডন আছে, তো খেয়াল করো যেটা বলছিলাম, প্রথম টেন্ডন এর কারণে ইলাস্টিক শর্টনিং এর কোনো ইফেক্ট আসবে না, দ্বিতীয়টাতে ইফেক্ট আসবে কি আগেরটার জন্য, তৃতীয়টাতে ইফেক্ট আসবে আগের দুইটার জন্য, আর চতুর্থটাতে ইফেক্ট আসবে আগের তিনটার জন্য। এরপর আমরা লাস্টলি অ্যাভারেজ করে ফেলবো, আমি দেখাচ্ছি, ফার্স্টে এফআই, এফআই তো আমরা বের করবোই, হ্যাঁ, এখন দেখো ফর ফার্স্ট টেন্ডন, হ্যাঁ, প্রথম টেন্ডনের ক্ষেত্রে ওরা যদিও কীভাবে করছে দেখি, ওরা লাস্ট টেন্ডনকে আগে করছে, আচ্ছা এভাবে করলেও হয়, এভাবেও করা যায়, মানে লাস্ট টেন্ডনের জন্য ইলাস্টিক শর্টনিং আগে ধরছে ওইটা বসাইছে, যেগুলো ওটার জন্য জিরো, ঠিক আছে, এরপরেরটার জন্য কিছুই না, তুমি এই এই ভ্যালুগুলো সব বসাও, তাহলে একটা টেন্ডনের জন্য কত, একটা টেন্ডনের জন্য ফোর্সটা কত, তো আমাদের স্ট্রেস যেটা দেওয়া আছে টাইমস একটার এরিয়া, হ্যাঁ জাস্ট একটা, চারটার দিক দিচ্ছি না কেন, একটার এরিয়া, তাইলে আমি ফোর্সটা পেয়ে গেলাম একটার জন্য, ওকে একটার জন্য ফোর্সটা পেয়ে গেলাম, আর এন তো বের করছি, এজি বের করছি, এবার দেখো এটা তো ছোট হাতের এন, আর এটা এফ আই, আর আচ্ছা এখানে ফার্স্টে হইতেছে গিয়ে প্রথম টেন্ডন, প্রথম টেন্ডনের জন্য কোনো ইলাস্টিক শর্টিং হয় না, এটা এটাতে ইএস এর ভ্যালু একদম জিরো, পরটাতে আগেরটার জন্য হয়, মানে একটার জন্য হয়, সো এখানে জাস্ট এক এক দিয়ে গুণ, ঠিক আছে, এখানে জাস্ট এক দিয়ে গুণ আগেরটা, কি বলে এর পরেরটাতে, এর পরের টেন্ডনে গিয়ে সে একই জিনিস, সেটা দুই দিয়ে গুণ, তার আগের টেন্ডনটাতে তিন দিয়ে গুণ, ঠিক আছে, এভাবে করে আমরা
মোট কি একটা দুইটা তিনটা আর এটার মান তো শূন্য, এই চারটা পাইলাম। লাস্টে গিয়ে এই চারটা অ্যাভারেজ করে, লাস্টে গিয়ে এই চারটা অ্যাভারেজ করলে যে মান পাবো ওইটাই হচ্ছে আমাদের অ্যাভারেজ ইলাস্টিক শর্ট। ঠিক আছে, জিনিসটা কি আমরা বুঝতে পারছি? এই অঙ্কটা একটু আরেকভাবে করা সম্ভব, দুইটা এটা একটু সুন্দর করে লিনের বইয়ে আছে। হ্যাঁ এটা ইজি আছে, মানে এটা যদি মানে একটু না বুঝে থাকো আর কি সেটার জন্য। এটা বুঝছো না? আচ্ছা বুঝে, হ্যাঁ হ্যাঁ বুঝলে তো ভালোই, মানে বুঝতে পারছো না যে কটা থাকবে, মনে করো পাঁচটা টেন, প্রথমটার জন্য কিছু আসবে না, তুমি টেন্ডেন ওয়ানেও মানে উল্টা সিরিয়ালেও লিখতে পারো, সমস্যা নেই। ওরা নিচের সিরিয়ালেই লিখছে যে প্রথমটাতে বাকি তিনটা ইয়ারগুলো আসছে, মানে তিনটাগুলো আসছে, পরেরটাতে বাকি দুইটাগুলো আসছে, পরেরটাতে তার আগেরটা আসছে, এটাতে কিছুই আসবে এরকম। ওকে, লাস্টে অ্যাভারেজ করবে, এইটা একটা সিস্টেম আছে। আর আরেকটা সিস্টেম, দুইটাতে আসলে একই উত্তর আসে, সেটা হইতেছে ফার্স্টে যে মানটা পাইলা না, প্রথম যে মানটা ওইটার অর্ধেক করলেই হয়ে যায়, ওইটার অর্ধেক করলেও একই উত্তর আসে। ঠিক আছে, সো দুইভাবেই যেভাবেই করো ইজি, খুবই ইজি, পোস্ট টেনশনিং এর অঙ্ক আরো ইজি। ওকে, এই হইতেছে মোটামুটি আমাদের মানে কি বলে লসেস এর ম্যাথ। ঠিক আছে, এর বাইরে আমাদের লসের আর কোনো ম্যাথ নাই। এই চ্যাপ্টারটা আনফর্চুনেটলি আমাদের বাদ দিতে হচ্ছে যেহেতু টাইম অনেক কম, এটা ওই লিনিয়ার বই চ্যাপ্টার 5 ছিল, এটা আমাদের ছিল সিলেবাসে, কিন্তু এটা পড়ানোর সম্ভাবনা কারণ এটা বিশাল, আজকে শেষ হবে না। তার পরিবর্তে আমরা আরেকটা চ্যাপ্টার আছে, তার পরিবর্তে না আসলে ওইটাও আছে, আরেকটা চ্যাপ্টার খুবই হালকা করে যাব। হ্যাঁ, এখানে জাস্ট খুব শর্টকাটে জিনিসগুলো বোঝানো আর দু একটা ম্যাথ করা, ওগুলো দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই এটা এই টপিকটা আমাদের পড়তে হবে, চ্যাপ্টার 6 লিনিয়ার বইয়ে। তোমরা রেফারেন্সের জন্য লিনিয়ার বইটি একটু পড়তে পারো, ওখানে রিডিং করলে একটু একটু বেটার কনসেপ্ট হবে আর কি। এখানে তো আমি মনে করো একটু বাংলা বলতেছি, বাট ওখানে জিনিসগুলো পড়লে একটু ইজিলি বুঝতে পারবো। তো এটাতে হচ্ছে আমাদের প্রিলিমিনারি ডিজাইন ফর কি বলে অফ সেকশন আর কি। হ্যাঁ, ডিজাইন অফ সেকশন ফর ফ্লেকচার, মানে আমাদের প্রিলিমিনারি ডিজাইনটা তৈরি করা। হ্যাঁ, আমাদের ধরো মোমেন্ট বলে দেওয়া আছে বা স্টিল কতটুকু লাগবে এটা দেওয়া আছে, এইসব ইনফরমেশন জানা থাকলে আমরা কিভাবে একটা সেকশন ডিটারমিন করি, যে একটা কি বলে যেরকম আমরা আরসিসিতে তো পারি তাই না, সাপোজ আমাদেরকে মোমেন্ট বলে দিলে আমরা কংক্রিটের এরিয়া অ্যাজিউম করি, তারপরে ডেপথ অ্যাজিউম করি, তারপরে কি স্টিল এরিয়া বের করি, এরকম আছে না? তো এখানেও সিমিলারলি আমাদের যদি টোটাল মোমেন্ট দেওয়া থাকে তাহলে আমরা একটা প্রিলিমিনারি ডিজাইন ফার্স্টে করি। হ্যাঁ, ওইটাই, ওই ডিজাইনটুকু শিখবো আমরা, ডিটেলস ডিজাইন এখন শেখার আসলে সময় নেই, এই কোর্সে হয়তো অত বেশি কিছু কভার করতে মানে পারতেছি না আর কি, সময় প্লাস সব কিছু মিলে। যতটুকু তাহলে দেখতে পারি আমরা সেই প্রিলিমিনারি ডিজাইনটা একটু আজকে দেখবো। তো আমরা আমাদের ডিজাইনে মোটামুটি আই সেকশনই অ্যাজিউম করবো, যে এক একটা আই সেকশনের প্রিস্ট্রেস বিম, হ্যাঁ ওগুলো আমরা একটু ডিজাইন করা শিখবো। আচ্ছা, যে কোনো একটা এরকম আই সেকশনের যদি বিম হয় কনসেপ্টটা কী আগে বুঝাই, কনসেপ্টটা হইতেছে সিম্পল, ওই তোমার ওই যে মোমেন্ট আর্মের কনসেপ্ট পড়ছিলাম না, মানে টেনশনের কম্প্রেশন, টেনশন আর কম্প্রেশনের কনসেপ্ট, এরকম একটা স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম হয়, এটা আমরা পড়ছি এর আগে। হ্যাঁ, যে স্টিলটা টেনশন নেয়, কংক্রিটটা কম্প্রেশন নেয়, এদের মাঝে একটা টেনশন মানে কী বলে একটা মোমেন্ট আর্ম থাকে। তো এই প্রিলিমিনারি ডিজাইনের ক্ষেত্রে এই মোমেন্ট আর্ম এ যেটা সেটার ভ্যালু হয় 0.65 times height of the section, হ্যাঁ এটার যে হাইট তার 0.65 times। আচ্ছা, আর কংক্রিটেরটা তো আমরা জানি কি হয়, 0.45 FC prime, এটা জানি আমরা যদি ডায়াগ্রাম ড্র করি। আর এখানে যে ইয়াটা টেন্ডেনটা তার এরিয়া ধরে নিচ্ছি আমরা APS। হ্যাঁ, আচ্ছা ফার্স্ট অফ অল আমাদের এই হাইটটা তো সবসময় দেওয়া থাকবে না তাই না, সবসময় দেওয়া থাকবে না, আমাদের অ্যাজিউম করতে হবে, ওইটা অ্যাজিউম করে একটা ডিজাইন বানাইতে হবে বা এরকম কিছু করবো। যাই হোক, ওরকম একটা ইয়াতে যদি না দেওয়া থাকে এইচের মান, সেক্ষেত্রে আমরা অ্যাজিউম করবো, কীভাবে অ্যাজিউম করবো সেটা দেখি। ইঞ্চিতে হবে এই ফর্মুলা অনুযায়ী এইচ ইকোয়ালস টু কে রুট ওভার এমটি, এমটি হইতেছে টোটাল মোমেন্ট, টোটাল লেখা নেই, টোটাল
মোমেন্ট, হ্যাঁ মানে টোটাল যে মোমেন্টটা আসতেছে স্ট্রাকচারে সেটা রুট করব, এবং ওটা অবশ্যই কি ফিটে দেওয়া থাকবে, অ্যান্ড কে কে এর মান 1.5 থেকে 2 পর্যন্ত অ্যাজুম করলে এটা যে মান পাবো সেটা ইঞ্চিতে আসবে। হ্যাঁ আচ্ছা, এটা একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে অ্যাজুম করার 70-80% অফ দি করেসপন্ডিং ডেপথ অফ আর সি মেম্বার। হ্যাঁ মানে রিইনফোর্স কংক্রিট যদি মেম্বার থাকতো তাহলে ওই সেম পরিমাণ লোড নিলে ওর যে হাইটটা আসতো তার 70-80% নিলেও হয়। আর আরেকটা ওয়ে হচ্ছে স্প্যান, সিম্পলি যে স্প্যানটা আছে, স্প্যানটা মনে করো আমাদের 15 ফিট আছে, আমরা এইচ এর মান ধরবো 15 ইঞ্চ। এই এই তিনভাবে আমরা এইচটা অ্যাসিউম করে থাকি। হ্যাঁ এই তিনটার ভিতরে একটা যে কোনো একটা করলেই। এবার আমাদের টোটাল মোমেন্ট এমটি যখন আমরা কনসিডার করব সেই ক্ষেত্রে কিভাবে অ্যানালাইজ করব, বেসিক্যালি ওই যে কিছুই না, কম্প্রেশন আর টেনশন সমান ধরে অ্যানালাইসিসটা হবে। তো আমরা জাস্ট ফাইনাল স্টেপটা দেখাই দিচ্ছি, এত ক্যালকুলেশন এগুলো মানে বুঝতে গেলে আরও অনেকগুলো ইয়ে করা থাকবে। যাই হোক আমরা সরাসরি ইয়াতে চলে যাই। ফার্স্টে ফোর্স বের করবো আমরা। হ্যাঁ আমরা জানি মোমেন্ট সমান কী বলে, মোমেন্ট সমান সমান কি ফোর্স ইনটু ডিস্টেন্স। হ্যাঁ ফোর্স ইনটু ডিস্টেন্স, তো সেখান থেকে অ্যাকচুয়ালি হ্যাঁ পারমিটিং হচ্ছে। তো এই ছবি অনুযায়ী, জাস্ট এই ছবি অনুযায়ী ফোর্স ইনটু এই ডিস্টেন্স সেটাই হবে কি, এই এই মোমেন্টটাই তো আসলে আমাদের ওই মোমেন্টকে ঠেকাবে, মানে এক্সটার্নাল মোমেন্টকে ঠেকাবে। সো সেখানে ফোর্স পেয়ে গেলাম এইটা এমটি বাই 0.65 এইচ। আচ্ছা এরপরে সেই ফর্মুলাটা আবার এখানে বসাই দিচ্ছি, এখানে বসাই দিচ্ছি এফ ডিভাইডেড বাই 0.5 এফসি। এফসিটা কি, এফসি হচ্ছে তোমার 0.45 এফসি প্রাইম, এফসি ইকুয়ালস টু 0.45 এফসি প্রাইম। তো এফসি প্রাইম আমাদের যদি জানা থাকে যে এই এই স্ট্রেংথের কংক্রিট ইউজ করবো, তো এখানে ইউজ করবো, তাহলে আমরা কি পেয়ে যাবো, কংক্রিটের এরিয়াটা পেয়ে যাবো। হ্যাঁ কংক্রিটের এরিয়াটা পেয়ে যাবো। আচ্ছা এরপরে সেখান থেকে আমরা ইয়াও বের করতে পারবো, স্টিলের এরিয়াও বের করতে পারবো, বা অনেক সময় আমাদের দেওয়া থাকে। আচ্ছা আমরা সরাসরি অঙ্কে চলে গেলেই মনে হয় ভালো হয়। আচ্ছা আরেকটা কেস আছে, আরেকটা কেস হচ্ছে যে আমাদের যদি গার্ডার মোমেন্ট আর টোটাল মোমেন্ট দুইটাই দেওয়া থাকে। আমরা জানি ওই যে গার্ডার থাকে তাই না, আমাদের রিস্টেস আমরা ইয়া দেখছি ফ্লাইওভার দেখছি, মানে যে গার্ডার, গার্ডার একটা আলাদা মোমেন্ট আসে আবার টোটাল মোমেন্ট আসে, দুইটাই কনসিডার করলে তখন আমাদের এই সেট অফ ফর্মুলাস লাগে। তো আমরা আপাতত সম্মত এগুলার ম্যাথ দেখবো না, দরকার নেই এগুলো ভেজাল বেশি, আমরা জাস্ট একটা অঙ্ক করবো। হ্যাঁ একটা অঙ্ক করলেই আমাদের আর তেমন কিছু লাগবে না। কী বলছে দেখি, মেক এ প্রিলিমিনারি ডিজাইন ফর সেকশন অফ এ প্রিস্ট্রেস কংক্রিট বিম টু রেজিস্ট এ টোটাল মোমেন্ট অফ 435 কিলোনিউটন মিটার। তার মানে এটা হচ্ছে এমটি এর ভ্যালু, এটাই আমাদের এমটি। আচ্ছা এমটি দেওয়া আছে, দি ওভারঅল ডেপথ অফ দি সেকশন এজ এত, ডেপথ দেওয়া আছে, হ্যাঁ ডেপথ বলা আছে আর কিছু বলা নেই। দি এফেক্টিভ প্রিস্ট্রেস, আচ্ছা দি এফেক্টিভ প্রিস্ট্রেস ফর স্টিল, স্টিলের প্রিস্ট্রেসটা দেওয়া আছে, আর অ্যালাউবল স্টিল ফর কংক্রিট মেম্বার আন্ডার ওয়ার্কিং লোড এটার ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ এটা কি, এটাই হচ্ছে এফসিটা, এফসিটা সরাসরি দেওয়া আছে। হ্যাঁ এটা যদি না দেওয়া থাকতো আমরা ফর্মুলাতে বের করতাম, এখানে নেগেটিভ সাইডটা অ্যাকচুয়ালি নেগলেজেবল, এটা প্রবলি ইউজ হয় না, না এটা ইউজ হয়। যাই হোক তার মানে আমাদের এফ এস দেওয়া আছে, মানে এফসি দেওয়া আছে সরি, আর এই ফর্মুলাতে, এই ফর্মুলা আগের ফর্মুলাতে তো দেখা গেল এপিএস এফ এসই, যেটা এফ এসিটাই হচ্ছে আমাদের তোমার ওই যে প্রিস্ট্রেস, ঠিক আছে প্রিস্ট্রেসের যে ফোর্সটা সেটাই হচ্ছে এফ এসি, আর এফসি তো বললামই কি, সেখান থেকেও কংক্রিট এরিয়া বের করা যাচ্ছে। দেখি আমাদের প্রবলি সবই বের হয়ে যাবে। ফার্স্টে এ এজিউম করবো, কিছু না বলা থাকলে 0.65 মানে কি বলে 0.65 এইচ এটা ধরতে হবে, এর ভ্যালু ফিক্সড এটাই ধরতে হবে। এরপরে কি, মোমেন্ট সমান সমান হচ্ছে ফোর্স ইনটু মোমেন্ট আর্ম, তাহলে ফোর্স কত হবে, মোমেন্ট মোমেন্ট ডিভাইডেড বাই মোমেন্ট আর্ম, আমাদের টাইম ফোর্স ডিভাইডেড বাই সরি মোমেন্ট ডিভাইডেড বাই মোমেন্ট, তাহলে মোমেন্ট আর মোমেন্ট আর্ম ভাগ করে দিলে আমাদের ফোর্সটা পেয়ে গেলাম। এবার ওই ফোর্সটাই কিন্তু এটার সমান, এই যে এখানে ফর্মুলাটা আছে,
হ্যাঁ, এই দুইটা যদি ইকুয়েট করি দেখো তো এফ সমান সমান এপিএস এফএসি আসে না, এফ সমান সমান এপিএস এফএসি, ঠিক আছে, ওইটা যখন পেয়ে যাব সেখান থেকে এপিএস বের হয়ে যাবে। এপিএসটি হচ্ছে স্টিলের এরিয়াটা, ঠিক আছে, তো আমরা খুবই সিম্পল স্টিলের এরিয়াটা বের করে ফেললাম। মোমেন্টটা আমরা জানি, মোমেন্টকে মোমেন্ট আর্ম দিয়ে ভাগ করব, পেয়ে গেলাম ফোর্স, এটা ইন্টারনাল ফোর্স, ওই ফোর্সকে প্রি স্ট্রেস দিয়ে ভাগ করে দিচ্ছি, যেহেতু এই এই স্ট্রেসটাই তো কি স্টিলে আসতেছে। হ্যাঁ, আর এটা কিন্তু আমাদের অলওয়েজই ইফেক্টিভ প্রি স্ট্রেসটা, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু ইচ্ছা করলে একটু টুইস্ট করতে পারি, কিরকম, এখানে ইফেক্টিভ প্রি স্ট্রেস না, ইফেক্টিভ প্রি স্ট্রেস মানে হচ্ছে ইনিশিয়াল প্রি স্ট্রেস মাইনাস লস। সো মনে করো একটা অঙ্ক দিলাম, ওখানে ফার্স্টে লস বের করতে বললাম, এরপর বললাম যে ইফেক্টিভ প্রি স্ট্রেসটা ইউজ করে এখানে প্রিলিমিনারি ডিজাইন করো, মানে যদি কমপ্লিকেটেড করা যায়, মানে মানে করতে চায় কেউ, ইচ্ছে করলে এরকম করা যায়। তো এই ইফেক্টিভ প্রি স্ট্রেসটা কিন্তু যেটা বললাম লস থেকে, মানে ইনিশিয়াল থেকে লসটা বিয়োগ করলে যেটা পাই ওইটাই কিন্তু সেই ইফেক্টিভ প্রি স্ট্রেসটা, সেটা আমাদের জানা আছে। সেটা জানা থাকলে ওই ফোর্সকে স্ট্রেস দিয়ে ভাগ করলে আমরা জানি এরিয়া আসে, ফোর্স ভাগ স্ট্রেস ইকুয়ালস টু এরিয়া। ওকে, যেহেতু স্ট্রেস ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, তো ঘুরাইলে এরিয়া ইকুয়ালস টু ফোর্স বাই স্ট্রেস বের করে দিলাম, আমাদের স্টিলের এরিয়া বের হয়ে গেল। এরপরে কী করবো, কংক্রিটের এরিয়া বাকি আছে। কংক্রিটের এরিয়ার জন্য দেখো এসি সমান সমান কি এফ বাই পয়েন্ট ফাইভ এফ সি, ঠিক আছে, জাস্ট ওখানকার ফর্মুলা থেকেই আসছে। তো আমরা এই একটা টাইপের অঙ্কই দেখতেছি, এর বাইরে কোনো কিছুই আসবে না, ঠিক আছে, এই একটা টাইপের অঙ্কই দেখব। সেখান থেকে আমাদের কি কংক্রিটের এরিয়াটা বের হয়ে যাচ্ছে, তাহলে ফোর্স তো জানি আর এসি তো যে দেওয়াই আছে, এসি না দেওয়া থাকলে, যদি বাই চান্স না দেওয়া থাকে, আমাদের ফর্মুলা কিন্তু উপরে ওই কোনটা এই যেখান থেকে এসি এফ সি সমস্যা পয়েন্ট ফোর ফাইভ এফ সি প্রাইম, এটা না দেওয়া থাকলে কিন্তু আমরা ওটাই এসে করবো, ঠিক আছে। এবার তাহলে কংক্রিটের কি এরিয়া পেয়ে গেলাম, এখন দেখো কংক্রিটের ডেপটা কিন্তু ফার্স্টেই দেওয়া ছিল, এই ডেপটাও কিন্তু নাও দেওয়া থাকতে পারে, বুঝলো, এই ডেপটা কিন্তু নাও দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে অ্যাজিউম করবো ডেপটা না দেওয়া থাকলে এটা অ্যাজিউম করবো। সো আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ডেপ দেওয়া আছে, ডেপ দেওয়া আছে এবং এরিয়া বের হয়ে গেল, তখন আমি এটাকে, আচ্ছা এটাকে আমরা টি সেকশন আই সেকশন দুইটাই ধরতে পারি। হ্যাঁ, আমি যদি বলে দিই যে তোমরা টি সেকশনই ইউজ করো, তাহলে টি সেকশন ইউজ করবো, আই বললে আই, আর কিছু না বললে যেটা খুশি, সমস্যা নেই, ঠিক আছে। সো টি সেকশন ধরলে আর কি সুবিধা, মানে বেশি ডাইমেনশন নেই, হিসাব করতে সুবিধা, যেহেতু আমরা টোটাল এরিয়া জানি, কংক্রিটের টোটাল এরিয়া যেহেতু জানি, সেহেতু আমরা ডাইমেনশন ওভাবে করে ভাগ করে দিতে পারবো। হ্যাঁ, যে কতটুকু কতটুকু লেংথ উইথ হবে, আর এখানে এখানেও এখানে অত ভালো করে দেয় নেই, এভাবে করে দিলেই হবে, অসুবিধা নেই। এপিএসটা হচ্ছে কি টেন্ডনের এরিয়াটা, ওই ওটাও শো করে দিচ্ছে, হ্যাঁ, একটা যে ডাক্ট দিয়ে শো করে দিচ্ছে, ঠিক আছে। সেম অঙ্ক, সেম অঙ্কটাই, হ্যাঁ, যদি এমন হইতো যে এটা ক্যান্টিলিভার হইতো, তাহলে কি ডিফারেন্স আসতো, আচ্ছা সমস্যা নেই, এত ভেরিয়েশন দেখলে আসলে মাথা ঘুরাবে, থাক, দরকার নেই, যাই হোক এই অঙ্কটা যেমন আছে ওরকম করে করলেই হবে, অসুবিধা নেই। এটার সাথে খালি লসটা আর কি, মানে একসাথে হয়ে আর কি প্রশ্ন আসতে পারে এই, কিন্তু এর বাইরে কোনো কিছু করবো না, এর থেকে বেশি ঘুরে লেপে চাইলে মাথা ঘুরে দেবে, যেহেতু সময় কম তোমাদের। হ্যাঁ, কি বলে, তো এই ছিল আর কি আজকের মতো, আমাদের আর তেমন কোনো টপিকস নেই, আমি এগুলো সব প্রোভাইড করে দিব তোমাদের, মানে এগুলো একটু স্ক্যাটার্ড, তো আমি তো সবসময় বলি যে আমরা আমি অনেক ম্যাটেরিয়াল একসাথে নিয়ে নিয়ে যেখান থেকে যেটা ভালো মনে হয় ওগুলো দেখাই, তো তোমাদেরকে একসাথে ঘুষায় দিয়ে দিব, সমস্যা নেই আজকের পার্টটুকু, ঠিক আছে। আর হচ্ছে আজকে তো লাস্ট ক্লাস, তো জি 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 বলো, জি বলো, ওটা সবসময় তাই ধরবো, এটা এটা হইতেছে মোমেন্ট আর্মের বেসিক রুল, মোমেন্ট আর্ম আছে না, মোমেন্ট আর্মের বেসিক রুল থেকে আসছে, যে কি বলে কম্প্রেশন আর টেনশনের তোমার ইয়ার ক্ষেত্রেও দেখবা এটার একটা ভ্যালু আছে, আমি তো ভুলে গেছি, দাঁড়াও আরসিসিতেও করছিলাম আমরা, ওয়েট এখানে বই আছে, দাঁড়াও বইও আছে, না 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 সিজি না, এই যে এখানে দেখো, এখানে তোমাকে একটা জিনিস পড়ে দেখাচ্ছি, দেখো
প্রিলিমিনারি ডিজাইন যেটা আমরা যে চ্যাপ্টার থেকে পড়াচ্ছিলাম, হ্যাঁ ওইটারই নোট এটা, মানে এটা বই থেকে দেওয়া বেসিক। তার এখান থেকে দেখাচ্ছি, প্রিলিমিনারি ডিজাইন অফ এ প্রিস্ট্রেস কংক্রিট সেকশন ফর ফ্লেক্সার ক্যান বি পারফর্মড বাই ভেরি সিম্পল প্রসিজার। মানে খুব সিম্পল ভাবেই আমরা এটা ইয়া করছি, সেটা হচ্ছে কি ইন্টারনাল সিটি কাপল। সিটি কাপল মানে হচ্ছে টেনশন কম্প্রেশন কাপল, বুঝছো? এটা কিন্তু ওই যে ওই কাপলের নলেজ যেটা আমরা মানে ইয়াতেও পড়ছি, আরসিসিতেও পড়ছি, সেখানে এই এই দেখো ইন্টারনাল আর্মটা মানে তারা হিসেব মানে হিসেব করছে অ্যাকচুয়ালি, মানে বেসিক অ্যাসাম্পশন থেকে যে ওইটা তো হ্যাঁ 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 একটা অ্যাভারেজ ভ্যালু হাইটের তোমার 0.65% ধরে নিচ্ছে যে টেনশনে কম্প্রেশন কাজ করতেছে। হ্যাঁ একদম তো আর এজে কাজ করবে না, তাই না? একদম তো দুইটা এজে কাজ করবে না, ঠিক আছে? আর টেনশনটা তো রড বরাবর। জি না, এটার অ্যাসাম্পশনটা ট্রায়াঙ্গুলার অনুযায়ী, তো তোমার স্ট্রেসটা আমরা কি বলে এরকম সেকশন নিলে এই ট্রায়াঙ্গুলারই আসবে, এই রেক্ট্যাঙ্গুল আসার সুযোগ নেই আর কি এই ক্ষেত্রে, বুঝছো? আমরা একটু বইও পড়তে পারি, বই পড়লেও ওই যে দেখো এখানে ডায়াগ্রামটা দেওয়া আছে, যাই হোক কি বলে বই পড়লেও আমরা মোটামুটি একটা আইডিয়া পাইতে পারি আর একটু ডিটেলসে যারা দেখতে চাও। তো তোমার উপর, আমার এই নোট পড়লেও সাফিসিয়েন্ট, এটা পড়লেও চলবে। যাই হোক, তো আজকের মতো এতটুকুই, আশা করি তোমাদের কোনো কি বলে কোয়ারিজ নেই। আর সিলেবাস যথেষ্ট কমানো হয়েছে, এখানেরও আরও অনেক কিছু পড়ানো যেত, প্লাস হচ্ছে আরেকটা চ্যাপ্টার, সো আমাদের ধরতে গেলে দেড়টা চ্যাপ্টার বাদ দেওয়া হয়েছে জাস্ট বিকজ অফ টাইম কনস্ট্রেন্ট। মানে ঈদের ছুটিটা না হইলে এগুলো সবই হয়তো কভার করা লাগতো, কিন্তু ঈদের ছুটিটা হওয়ার কারণে অ্যাকচুয়ালি এই ইয়াটা হয়ে গেল। আসলে স্টিল তোমাদের যদি কোনো সমস্যা থাকে যে কোনো সময়, যে কোনো কিছু না বুঝতে পারলে এই টপিকসে, হ্যাঁ আমাকে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝি নাই, হ্যালো, হ্যাঁ কথা শোনা যাচ্ছে না, হ্যালো হ্যালো, ও কি বলতেছে তুমি শুনতেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ফাইনালসে, হ্যাঁ বলতেছি বলতেছি, আমাদের ফাইনালসে হচ্ছে গিয়ে আমাদের একটা ইয়া দিচ্ছি না, তোমাদের ইয়া দিচ্ছিলাম না, একটা কি বলে প্রেজেন্টেশন ফাইল দিছিলাম না, পিপিটি ফাইল, ওখানে তো আমাদের এই যে লস নিয়ে যে থিওরিগুলো পড়ছিলাম মনে আছে তো? লসেস নিয়ে যে থিওরি নিয়ে আলোচনা হয়েছিল, থিওরিগুলা বিভিন্ন টাইপের লসেস, কোনটার লামসাম ভ্যালু কীরকম ধরি, ওই জিনিসগুলো আছে, প্লাস হচ্ছে আজকে যেগুলো পড়লাম শুধুমাত্র তোমার ইয়া কি বলে ওটাকে ইলাস্টিক শর্টনিং, হ্যাঁ 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 চ্যাপ্টার 4 ইলাস্টিক শর্টনিং এর ম্যাথগুলো আর এই প্রিলিমিনারি ডিজাইনের এই একটা অঙ্ক, এই মোটামুটি সিলেবাস। তো সিলেবাস খুব শর্ট আর কি, মানে তোমাদের মানে একদিন এর বেশি প্রিপারেশন লাগবে না। হ্যাঁ ঠিক আছে, যে হ্যাঁ আমি এখনো শুনতে পাইনি ও কি বলছে, লসেস ব্যতীত আর কোনো না, থিওরি শুধু লসেস থেকে, শুধু লসেস থেকে এখান থেকে, মানে আমরা তো ডিটেলস থিওরি দেখি নেই, আমি তো জাস্ট মুখে বলে গেছি, সো এখান থেকে থিওরি থাকতেছে না, সমস্যা নেই, শুধু লসেস থেকে থিওরি থাকবে। আর ম্যাথস হইতেছে লসেসের ওই দুই তিনটা ম্যাথ আর এই প্রিলিমিনারি ডিজাইন একটা, ওকে ঠিক আছে? খুবই শর্ট সিলেবাস, এত শর্ট সিলেবাস ফাইনালসে মানে কখনো দিছো কিনা সন্দেহ, অন্যান্য কোর্সের কথা আমি জানি না, বাট আর চেষ্টা কর মানে চেষ্টা করি যে তোমরা যদি জিনিসটা বোঝো। হ্যাঁ নট দ্যাট সবসময় যে অনেক অঙ্ক করতে হবে বা মানে অনেক টপিকস কভার করতে হবে, যতটুকু শিখি মোটামুটি ভালো করে শেখার চেষ্টা করি আর কি, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই থাক, হ্যাঁ তোমরা ভালো টাল থেকো, ঠিক আছে? হ্যাঁ কোনো আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো, হ্যাঁ আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাও, ঠিক আছে? অবশ্যই অবশ্যই।